সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। যারা এখন দেখবেন বা পরে দেখবেন বা দেখছেন লাইভ, আস্তে আস্তে যুক্ত হবেন আমার সাথে, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই এই রমজান, পবিত্র রমজান মাসে ভালো আছেন, সুস্থ আছেন সবাই। আমরা আজকে আমার স্টুডিও থেকে লাইভে এসেছি। আমার সাথে এখন আছেন বাউল অরণ্য আব্বাস এবং ক্লোজ আপ ওয়ান তারকা সাজু আহমেদ ভাই। এখন গান হবে। আমরা একটু আগে একটা বড় পেজে লাইভে ছিলাম, বাট আনফর্চুনেটলি আমার ডিভাইস প্রবলেম করার কারণে সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হয়ে, মানে নিজে নিজেই আউট হয়ে গেছে লাইভটা। আমরা চেষ্টা করছি সেই পেজেও কানেক্ট করার, আমরা ওই পেজেও কানেক্ট হয়ে গিয়েছি। তো এখন আমরা গান শুনবো বাউল অরণ্য আব্বাস ভাইয়ের, তারপর আস্তে আস্তে গান হবে। এখন আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। গান হবে গুরু। আমি একটু আমার হেঁড়ে গলায় দুটি একটা গান করে আসি নাকি সাথে। অবশ্যই শেয়ার করবেন যা দেখছেন, অবশ্যই শেয়ার করবেন। আশা করি এবার আমাদের কোনো বিভ্রাট হবে না, আমরা গানে যাচ্ছি। আমি মূলত একটু লালন প্রেমী মানুষ, লালন ফকিরের গানগুলো একটু করার চেষ্টা করি। এতক্ষণ লাইভে ছিলাম, যদিও মাঝখানে একটু ডিভাইস প্রবলেমের কারণে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, তো আবার এসেছি আপনাদের গান শোনাতে। ওভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মাওলা বলো মনে রে পাখি। Thank you.
হ্যাঁ, আপনারা যারা কমেন্ট করছেন সবার কমেন্ট ভালো লাগছে ভাই। বাবা ভাব আছে যার কাছে, আচ্ছা হবে ভাই, অনেক মিস করি, থ্যাংক ইউ, আমরা আপনাদেরকে মিস করি। অরণ্য ভাইয়ের কাছে একটা খুব কষ্টের গান শুনবো, অবশ্যই শোনাবেন। জয় হোক সাইজি, ধন্যবাদ। রাত জেগে আছি, গান শুনবো, হৃদয় আপনাকে বুঝছি, চাতক বাঁচে কেমন চেষ্টা করবো আমরা। এখন গানগুলো আমরা কিছু গান করি, তারপর ইনশাল্লাহ রিকোয়েস্ট সব হবে, বাট আমাদের সামনে থাকবেন, অবশ্যই লাইভটি শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ লাইভটি শেয়ার করবেন, আমাদের সাথে থাকুন, গান চলবে। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের, আমরা আপনাদের কমেন্ট শুনতে চাই, কমেন্ট দেখতে চাই, সেই অনুযায়ী গান করতে চাই, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সম্প্রতি আমার একটি গান বিজিবি সহ ইউটিউবে ফেসবুকে অনেক শোনাই দিকে, আপনাদের ভালো লাগে কিনা, রংপুরের গান আর কি, আমার ভয়ের গান একটা। আমার বাড়ি রংপুর, মুখে ভাবাই আর সু, আরে আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিম চিটা গু। আমার বাড়ি আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিম চিটা গু, আরে আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিম দাদা গু। আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিম চিটা।
আপনারা গানটি পাবেন, অনেক সুন্দর লিখেছেন উনি। কে খুঁজে সাই কে জানে, কোন রূপে সাই কার মনে, কে খুঁজে সাই কে জানে, কোন রূপে সাই কার মনে, নিরানব্বই নামের মাঝে আছে গো সে জনা ভবে, মানুষের ভিতরে আছে আরেক জনা গো, কেউ তারে চিনে না। হৃদয় যে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে, ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আছে অফিসিয়ালি, আপনারা অবশ্যই গানটি শুনবেন আমাদের সাথে। কিন্তু আমার, আমি আসলে গান প্রিয় গান পাগল মানুষ, সবসময় বড় ভাইদের কাছ থেকে কিছু আয়ত্ত করার চেষ্টা করি, সেই ধরনের কিছু মানুষ। আমি নিজে সুফিজম পছন্দ করি, যে মানুষগুলো সুফিয়ানা গান নিয়ে কাজ করে আমার খুব পছন্দের তালিকায় যে মানুষগুলো, তাদের মধ্যে বাউল, অর্ণ, আব্বাস ভাই, আমাদের সাজু ভাই, আমার অনেক পছন্দের একজন আর্টিস্ট। এটা বলার জন্য কয়টা গান নিয়েছেন আসলে? বাউল দুলাল শাহ আমাদের রাজশাহীর অনেক প্রসিদ্ধ একজন বাউল মানুষ, আর রাজশাহী থেকে অনেকে আছে, রাজশাহীর অর্ণদা, দুলাল শাহ, কিন্তু এই কারণে একটা চা খেতে হবে। আর সাজু ভাই ভাওয়াইয়া, ভাওয়াইয়া তো তুলে ধরতেছেন পুরো বাংলাদেশে আমাদের ভাওয়াইয়াকে, প্লাস উনি নিজেও ফোক গান, অনেক সুন্দর গান
সবকিছু মিলে গান গাওয়ার চেষ্টা করি এবং সবাইকে নিয়ে গান গাওয়ার চেষ্টা করি। আর মাঝে মাঝে ভাইদেরকে একটু বিরক্ত করি, ভাই আসেন, এই যে আপনাদেরকে গান শোনার যে হুট করে আয়োজন, এটা ভাইদেরকে হুট করে নিয়ে আসা। এই এখন আমরা গান শুনবো প্রজাপন তারকা সাজু ভাইয়ের কাছ থেকে। আমি মন কুলো মন সামারাইলা, ও তবু আইলা না মোর বাড়িতে, লাশয়া ভাসিলাম নদীতে। বন্ধুরে তোর ফিরিতে, লাশয়া ভাসিলাম নদীতে। বন্ধুরে তোর ফিরিতে, লাশয়া ভাসিলাম। শেয়ার হবে কিন্তু ভিডিওটা প্লিজ। মাঝে মাঝে আসলে ভাগ্য খারাপ থাকলে যা হয়, এই যে হুট করে আমাদের মনে করেন নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে, তাই একটু চলে গেছিল, আবার কিন্তু ফিরে আসছি আমরা, একটু কয়েকজন কমে গেছে, আবার আসবে সবাই। এখন গান শুনবো বাউল অর্ণব ভাইয়ের। প্রভু যেটা করেন মঙ্গলের জন্যই করেন, এতে কোনো সন্দেহ নাই। প্রথমে শুরু করেছিলাম প্রেম দিয়ে, সবাই প্রেমানন্দেই কাটাবো, সেই প্রতিশ্রুতি ছিল, প্রেমের গান করি। চিত্ত মন্দতম অন্ধ নিরাঙ্গম, রবে না রে
চলো যাই আনন্দের বাজারে। সাইজির একটা বাণী বলছে, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম রবে না রবে না রে, চলো যাই আনন্দের বাজারে। তো আসলে আমরা অনেক কাজে কর্মে অনেক বিষয়ে আমরা যখন খুব উৎফুল্ল আনন্দ বোধ করি, আনন্দিত হই, আসলে আনন্দের উৎসটা কোথায়, কোথা থেকে আনন্দ সৃষ্টি হয়, এই উৎসটা যদি একবার খুঁজে পাই আমরা, তাহলে যে যে অবস্থায় যেখানে যেভাবেই থাকি না কেন সবসময় প্রেমানন্দেই থাকা যাবে, সেই কথাগুলোই দর্শনী সাইজির দর্শন বলছে। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম রবে না রবে না রে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। সাজু ভাই কাছে রিকোয়েস্ট আছে, শ্যাম তুমি লীলা বসে এই কাটা অনেকবার রিকোয়েস্ট করছে একজন,
অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ ভাইজান। একজন মানুষ আমাদের লাইভ দেখছেন, আশিকুজ্জামান অপু ভাই, বাংলাদেশের বৃহত্তম একটা ভিজুয়াল প্রোডাকশন হাউস যেখানে এডিটিং, কালার প্রসেসিং এর কাজ করা হয়। বাংলাদেশের অন্যতম পপুলার অপু দীপু, যাদেরকে এক নামে সে দুই ভাই, অপু ভাই এবং দু ভাই, সে অপু ভাই আমার ভাব আছে যার গায়ে যে গানটির শুরুটা, এবং আজকে ভাব আছে যার গায়ে যে গানটি সবাই দেখছেন, যার যার চোখের দৃষ্টিতে প্রথমে প্ল্যান করছিল যে মানুষটা, সেই অপু ভাই দেখছেন। ধন্যবাদ ভাই লাইভে থাকার জন্য। আবার বলছি, লাইভে আমাদের সঙ্গে এখন আছেন ক্লোজ আপ ওয়ান তারকা সাজু ভাই এবং অরণ্য আব্বাস ভাই, এবং আমি অধম হৃদয়। গান চলবে, গান চলছে। যদি মন্দিরে মূর্তি ধৈরা ধ্যান করো মনে মনে, তাহলে আসমানে তাই হাত ওঠা দাও কেন জমিনে, সেজদা দাও কেন জমিনে। এই গানটি যখন করেছি এবং গানটি ইউটিউবে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, আই হ্যাভ টু সে সামথিং। যদি মন্দিরে মূর্তি লইয়া ধ্যান করো মনে মনে, একটা সম্প্রদায় যারা মন্দিরে পুজো করে তাদের বোঝানো হয়েছে, আসমানেতে হাত উঠাইয়া সেজদা দাও তো কেন জমিনে, আমরা যারা মুসলমান আছি তাদেরকে বোঝানো হয়েছে। শেষে একটা কথা বলা হয়েছে, তুমি দেখো নাই যাহার মূর্তি তার শোনে কিসের প্রীতি, তুমি যাকে দেখো নাই তার সাথে কিসের তোমার ভালোবাসা, কি বা তাহার প্রিয় খাদ্য কর্ষণী তার আয়োজন, তার প্রিয় জিনিসটা কি, সে কি চায়, ঈশ্বরের উপাসনা ইবাদত, সে ইবাদত চায়, আপনারা দেখাতেই ব্যস্ত ইবাদত করতে কয়জন কি। এই কথাটাই অনেকে বুঝে নেই, অনেকেই ইউটিউবে অনেক নেগেটিভ নাস্তিক মার্কা গান হ্যান এগুলো বলা হয়েছে, বাট এগুলো ব্যাপার না। সাধুরা, সাধুদের গান আসলে, সাধুদের যে বাণীগুলো তারা রেখে গেছেন, সাধক মানুষগুলো, তা মহাজনী যে কথাবার্তা, সে কথাবার্তা বুঝতে হলে একটু ভেবে শুনতে, গানটা শুনতে হবে। তারপর যাই হোক, ঈশ্বরের ইবাদতটাই মুখ্য, ইবাদত না করলে আপনি ঈশ্বরকে খুশি করতে পারবেন না, বেশভূষা কি আসে যায়। যদি মন্দিরে মূর্তি ধৈরা ধ্যান করো মনে মনে, আসমানেতে হাত উঠায়া সেজদা দাও কেন জমিনে, সেজদা দাও কেন জমিনে। তুমি দেখো নাই যাহার মূর্তি তার শোনে কিসের ভগবান মৃত খোদা মৃত সিংহে বড়
একজন কমেন্ট করেছিলেন আমার ইউটিউবে ওই পোস্টে যে আসলে এই কথাটা মানে কি, কথাটা মানে খুবই সহজ। আগে যখন রাজা বাদশাদের আমল ছিল তারা কিন্তু প্রচুর ধনশালী ছিল। যারা মনে করেন যে আসলে এই সিন্নি আপনি ইবাদত না করে, হ্যাঁ খাওয়ানো সম্ভব, কিন্তু ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে ঈশ্বরের, ঈশ্বরের জন্য আপনাকে তার পুণ্যের জন্য সে তার দেখ যার যার ধর্মে দেখানো আছে আপনি এই এই উপাসনার এই কাজগুলো করতে হবে। আপনি যদি কাজ, আপনি যদি নামাজ না পড়েন, ইবাদত না করেন, তো এই নামাজ পড়তে হবে ইসলামের। আমি একটু ব্যাপারটা আমি একটু শেয়ার করি তোমার সাথে। হ্যাঁ অবশ্যই। সেটা মানে মূলত আজকে আমরা একটু আড্ডায় বসছি, একটু গানের কথাগুলো নিয়ে একটু কথোপকথন, একটু অন্য কিচ্ছু না, একদম হুটহাট করে। তো হৃদয় যে কথাটা বললো যে হ্যাঁ প্রত্যেকটা ধর্মের নির্দিষ্ট কিছু কাজকর্ম আছে, যে কাজকর্ম করলে যেগুলোকে আমরা ইবাদত বলি বা এই কথা বলছি, তো মূলত প্রভু, প্রভুর কাছে তো কোনো কিছুর কমতি নেই। হ্যাঁ, তো সব কিছুর মূলে হচ্ছে প্রেম। প্রেমটা হচ্ছে, বলা হচ্ছে প্রেমের সংজ্ঞা দিতে গেলে এভাবে বলতে হয়, সাইজের একটা বাণী আছে যে পঞ্চ প্রকার মুক্তির বিধি, অষ্টাদশ প্রকারের সিদ্ধি, এ সকল হয় হেতু ভক্তি, ইহাতে বস নয় সাইজি মোরে। তো তার সাথে অনেক কঠিন কথাগুলো, তো কথাগুলোর মর্মভেদ যেটা পাওয়া যায় বা বোঝা যায় সাইজি, যেটা বা প্রত্যেকটা শাস্ত্রেই যে কথাটা বলছে যে কোরআন শরীফে বলছে যে আমি মানুষ সৃষ্টি করিয়াছি শুধুমাত্র আমার প্রেমের কারণে। তো কি প্রেম সেটা? সেটা হচ্ছে বলছে হেতুবিহীন প্রেম। হেতু মানে হচ্ছে যে প্রেমের কোনো স্বার্থ, কোনো হেতু থাকবে না সেখানে। হ্যাঁ, একেবারে নিঃস্বার্থ প্রেম। মানে আপনি মানুষ, আপনি সারাদিন ভালো কথা বলেন, আপনি ভালো কাজ করেন, আপনি সবসময় ভালো চিন্তা করেন, আপনি ভাববেন না যে এসব আপনার গুণ, এসব থাকলেই আপনি মানুষ, না থাকলে বিষয়টা হচ্ছে একেবারেই হেতুবিহীন প্রেম। রাজার অনেক ছিল, রাজা তো অনেক বড় সিনির আয়োজন করতে পারতো, ভোগের আয়োজন করতে পারতো, সে তো এত সহজ হতো যে ভোগ বা সিনি দিলে ইবাদত করতে হবে। এই কথাটার মূল যিনি জানতে চেয়েছিলেন ইউটিউবে, আমি যদি তার দেখা দেখা হয়ে যায় পেজের মাধ্যমে তাহলে ভালো, না হলে চেষ্টা করে তাকে আরো ভালো জানাবো। যদি ভোগ দিলে সম্মানিত দর্শক, এবার আপনাদের সামনে গান পরিবেশন করবেন বাংলাদেশ তথা মানে পুরো বাঙালি জাতিকে কাঁপিয়ে এসেছিল ক্লোজ আপ তারকা সাজু। নিজের মতো গেয়ে যাও, সুন্দর কমেন্ট লেগেছে। সাজু স্যারের সাথে আছি আমরা, আদিব নামে একজন লিখেছেন ধন্যবাদ, গেয়ে যাও নিজের মতো, ভালোই ধন্যবাদ। জোস অপু ভাই লিখেছেন ভালোই, আমি আছি বা চলছে, কমেন্ট চলছে, সাজু ভাই গান হবে এখন আমাদের সঙ্গে। এখন প্রায় 15 জন এড আছেন, আরো বাড়বে করবে ইনশাআল্লাহ। আদিব, আদিব আমাদের সৈয়দপুরের আমার যে গানের স্কুল আছে সাজু সংগীত, ওখানে স্টুডেন্ট, তোমার জন্য দোয়া থাকলো, একটু পরে সেহরি সেহরি করবা, রোজা রাখবা, আমরাও একটু পরে গান শেষে সেহরি করে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই যার যার মতো করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, দেশের এই পরিস্থিতিতে
আমরা যেন সবাই ভালো থাকি এবং শেষ পর্যন্ত বেঁচে যাই। আসলে এই পরিস্থিতিতে অনেকেই অনেক বিপদে আছেন, সবার জন্য তোমার লাগবে। আবার একটি গান, তোমার মালিকানা গাড়িখানা রোড পেয়েছে সরকারে, সাবধানে করিও তাই ভাই। তোমার মালিকানা গাড়িখানা রোড পেয়েছ সরকারি, সাবধানে করিও ড্রাইভারি। ও তোমার মালিকানা গাড়িখানা, সেই গাড়ি তো নয় আবার এই গাড়িতে চাপলে পরিস।
ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন, টুকটাক কমেন্ট করছেন। আলভি আরন ভাইকে ধন্যবাদ, সাজু ভাই আদিপকে ধন্যবাদ, অনেকে কমেন্ট করছেন, ধন্যবাদ সবাইকে যারা সাথে আছেন। আমরা শেষের দিকে, এখন আমরা গান শুনব এবং শেষ গান শুনব, প্রবাবলি শেষ গান করব, শেষ গান বাউল অর্ণব ভাইয়ের কাছে, এবং সুন্দর একটা গান দিয়ে শেষ করব, বাকিটা আল্লাহ। খুব পরিচিত একটি গান করছি, গান শুধু আমি না, তিনজন মিলেই গাইব। অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম, অনেক দুষ্টুমি করেছি তিনজনেই, ব্যর্থতাটুকু আমাদেরই থাক, সফলতাটুকু থাক আপনাদের। একটা শেষ কথা বলা যায়, অনুভূতির জায়গা থেকে বলবো, কেউ কষ্ট পাবেন না। আমরা জানি রমজান মাস, আমরাও মুসলিম, আমাদেরও আসলে গানের জায়গা থেকে হয় কি, গান পাগল মানুষ তো একটু গাইতে ইচ্ছে করে। আপনার সাথে আসলে অনেকে হয়তো অনুভূতিতে আঘাত আনতে পারে, কষ্ট লাগতে পারে, কেউ সেভাবে দেখবে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি গান শেষ করি, বুঝতেই পেরেছেন। সেটাই সম্প্রীতির জায়গা থেকে আমরা সবাই এক। আসলে মূলত ব্যাপারটা এরকম যে লক্ষ্য উদ্দেশ্য সবারই এক, মতের এখানে অমিল হতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, তো এই জন্য বলা হচ্ছে যে ভাষায় ভুল থাকতে পারে কিন্তু ভাবে ভুল থাকে না। হ্যাঁ, আপনারা সবাই ভাবের মানুষ, ভাবে আমাদের কথাগুলো বুঝে নিয়ে ত্রুটিগুলো মার্জনা করবে। খুব পরিচিত একটি গান তিনজনে মিলে গাইছি। কে বলে পাগল সে যেন কোথা রয়েছ কতই দূরে, মনে কেন এত কথা বলে, মন কেন এত কথা বলে।
না চালু আছে তো ধন্যবাদ সাজু ভাইকে, ধন্যবাদ বাউল অরণ্য আব্বাস ভাইকে, ধন্যবাদ হৃদয়কে। তখন যারা বাজিয়েছি আমরা কেউই বন্ধুরা বিকাশ নাম্বার, মানে বিকাশ নাম্বারটা এই মুহূর্তে দেওয়া যাবে না। আপনারা যদি আপনাদের আগ্রহ থাকে, আমরা রংপুরে আছি, যখন দেখা হবে আপনারা সাথে রেখে আমরা নিয়ে নিব। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আচ্ছা ভাইয়া তো বলেই দিল যে সাথে দেখা হলে আমরা নিয়ে নিব নিজ দায়িত্বে। আর আমার পক্ষ থেকে কথা হলো, যদি আপনার পাশে কেউ গরিব মানুষ থাকে তাকে এক বেলা অন্তত খাওয়ান, একটা বেলা ইফতার করান, ভালো লাগবে ইনশাল্লাহ, এটাই আমাদের চাওয়া। হ্যাঁ নিশ্চয়ই ধন্যবাদ। ইয়া শেষের একটি কথা যেটি না বললেই নয়, যারে ভাবলেই সব ভাবনার হয়রে অবসান, যারে ভাবলেই সব ভাবনার হয়রে অবসান, দিবানিশী মন জপ সেই মধুমাখার নাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভুর স্মরণে থাকবেন। জয় গুরু, জয় গুরু, আল্লাহ হাফেজ।